আসসালামু আলাইকুম। লার্ন হান্টারের পক্ষ থেকে মোহাম্মদ রিহাত আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সো গত পর্বে আমরা দেখেছিলাম HTML এর হরিজন্টাল রো, হেডিং ট্যাগ, দেন প্যারাগ্রাফ ট্যাগ এবং লাইন ব্রেক সম্পর্কে। আজ আমরা জানবো ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে। তো চলুন আগের পর্বের ডিটেলস কোডিংগুলো আমরা কেটে দিচ্ছি। এখন আমরা শুরু করব ফরম্যাটিং ট্যাগস গুলো। এটা হরিজন্টাল লাইন নিয়ে, যেহেতু আমরা এর ব্যবহার আগে দেখেছি, সো ব্যবহার করাই যায়। দেন রান ইন লঞ্চিং ফায়ারফক্স দিলাম, এই যে ফরম্যাটিং ট্যাগস। এখন আমরা এক এক করে দেখব ফরম্যাটিং ট্যাগগুলো। আমরা একসাথে HTML এর ওল্ডার ভার্সন এবং HTML 5 সেই ওল্ডার ভার্সনের রিপ্লেসে কী ট্যাগ এসেছে বা কী ট্যাগ যুক্ত হয়েছে সেটাও একসাথে দেখে নেব। সো ফার্স্টে আমরা দেখব একটা ট্যাগকে, নর্মাল একটা ট্যাগকে, ধরুন একটা ট্যাগ আমি লিখছি, ধরুন লিখলাম টেক্সট। এটা যদি আমরা এখন ব্রাউজার রিলোড দিয়ে দেখি, দেখুন এটা একটু নর্মাল দেখছেন, এই নর্মাল টেক্সটটা নর্মালি বোঝা যাচ্ছে, কিন্তু এটা একটু গাঢ়। এখন সবগুলোতে যে আমি হেডিং ট্যাগ দিতে হবে এমন কিন্তু না, আমি হেডিং ট্যাগ ব্যবহার না করেও এই টেক্সট লেখাটাকে বোল্ড করতে পারবো, বা এটাকে আমাদের কোডিংয়ের ভাষায় বলেন, নর্মাল ভাষায় বলেন, এটাকে বলা হয় বোল্ড। বোল্ড হচ্ছে একটু গাঢ় টাইপের লেখা, ঠিক আছে? তো গাঢ় টাইপের লেখার জন্য আমরা ব্যবহার করতে পারি বি শেষ। সো আমাদের একটা রিফ্রেশ দিই, এই যে দেখুন নর্মাল, কিন্তু টেক্সটটা একটু খারাপ হয়ে গেছে। সো এখন যদি আমরা আবার HTML 5, এটা হচ্ছে নর্মাল একটা HTML ভার্সন, ওল্ডার ভার্সন, পুরাতন ভার্সন HTML 4 পর্যন্ত এই ট্যাগটা কাজ করতো, এখনও HTML 5ও করে, কিন্তু এর একটা স্ট্যান্ডার্ড মান বের হয়েছে HTML 5, সেটা হচ্ছে স্ট্রং। এখন যদি আমি রিলোড দিই, দেখুন দুটো ট্যাক্সের মাঝে কোনো ধরনের নেই, দুটো দেখতেই সেম। আমি এটাকে যদি একটা এখানে যদি একটা লাইন ব্রেক দিই, তাহলে যখন নিচে নিচে থাকবে তখন আপনাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। রিলোড দিলাম, এই যে দেখুন এই দুটো ট্যাক্সের মাঝে কোনো তফাৎ নেই, দুটোই সেম কাজই করছে। এ শুধু HTML 5 এসে এর অ্যাট্রিবিউটটা, সরি, এই ট্যাগের সিনট্যাক্সটা, এই ট্যাগগুলোকে বলা হয় ট্যাগ নেম অথবা ট্যাগ সিনট্যাক্স, ঠিক আছে? এই ট্যাগের সিনট্যাক্সটা পরিবর্তিত হয়েছে, জাস্ট এই। দেন এরপরে যদি আমরা ইয়ারটা তুলে দিই, ক্লেন এক লাইনে থাক, তাহলে বুঝে যাবে কোনটা কী। এখানে ইয়ার দেওয়া যায় দিয়ে দিলাম। এরপর আমরা দেখব ইটালিক একটা ট্যাগ রয়েছে, ইটালিক, যেমন কোন একটা লেখা একটু কাত হয়ে থাকে, ঠিক আছে? যেমন আমরা ওয়ার্ডে যদি ওয়ার্ডে কিছু একটা লেখার পর একটা লেখাকে বা একটা ওয়ার্ডকে একটু কাত করে দিই সৌন্দর্য পরিবৃদ্ধির জন্য, সো সেই জিনিসটা আমরা যদি HTML করতে চাই সেটা করব। তাকে বলা হয় ইটালিক টেক্সট, ওকে, ইটালিক টেক্সট। এটাকে আমি কপি করে রাখি। দেন ইটালিক করার জন্য টেক্সটকে নর্মাল HTML ট্যাগ, HTML ভার্সন 4 পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে আই দিলে লেখাটা একটু কাত হয়ে যাবে, ইটালিক হয়ে যাবে। এই যে দেখুন দেখুন ইটালিক হয়ে গেল, ইটালিক টেক্সট, এই যে এই টেক্সটটা দেখুন, এখানে টেক্সটটা দেখুন, এটা একটু কাট হয়ে রয়েছে। এটাই হচ্ছে HTML 4 পর্যন্ত থাকা ইটালিক ট্যাগসের জন্য ট্যাগ কোড ট্যাগ। এখন আমরা দেখব HTML 5 এর জন্য কোনটা ব্যবহার হয়, সেটা হচ্ছে ইএম,
HTML 5 এ গিয়ে তার নতুন রূপ আসছে, সেটা হচ্ছে em. মানে যদি রিলোড দেই, এই যে দেখুন কোনো তফাৎ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই যে এটা যেমন ইটালিক, এটাও ঠিক সেম ভাবেই ইটালিক হয়েছে। ওকে, দেন আমরা যদি এখন আবার একটা বিআর দিয়ে নিচে লাইনে যাই, এখন দেখব আমরা কোন একটা টেক্সট, আমরা যখন কোন একটা টেক্সট লিখি, ধরেন কোন একটা বই পড়ছি, সো এটার একটা ইম্পর্টেন্ট লাইন থাকে, ওই ইম্পর্টেন্ট লাইনটা আমরা অনেক সময় আন্ডারলাইন করে দিয়ে থাকি, অথবা আমরা ধরুন কোনো একটা এসে লিখছি, সেই এসের যে পয়েন্ট, মেইন পয়েন্টগুলো থাকে, সেই মেইন পয়েন্টগুলোকে আমরা একটু হাইলাইট করার জন্য আন্ডারলাইন দিয়ে দিই, নিচে একটা দাগ টেনে দিই। সেই ঠিক সেমভাবে আমরা এসটিএমএলও ঠিক ওভাবেই করতে পারি। সো সেটার জন্য আমরা করতে পারি কি, আন্ডারলাইন টেক্সট নামে একটা লিখা লিখি, আন্ডারলাইন টেক্সট। এই আন্ডারলাইন টেক্সটটাকে, টেক্সটটাকে আন্ডারলাইন করার জন্য এসটিএমএল 4 ব্যবহার হতো, ইউ, ইউ স্টার্ট হয়েছে, ইউ শেষ হয়েছে। এই ইউ মিনিংটা হচ্ছে আমাদের আন্ডারলাইন, আন্ডারলাইন ফুল অ্যাব্রিভিয়েশন হবে আন্ডারলাইন। আমি যদি রিলোড দেই, দেখুন টেক্সটের নিচে একটা কি পড়েছে, আন্ডারলাইন পড়েছে। সো সেম জিনিস আমাদের HTML 5 এসে একটু আপডেট করে তারা লিখে দিয়েছে INS এবং INS, দেখুন এটাও আন্ডারলাইন, এটাও ঠিক সেম আন্ডারলাইন, এর মধ্যে কোনো ধরনের তফাৎ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ দুটো সেম জিনিস, শুধু জাস্ট HTML এসে, আমাদের HTML 5 ভার্সনে এসে এর সিনট্যাক্সট বা এর কিওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, ট্যাগ নেমটা চেঞ্জ হয়ে গেছে, বাকি কাজ সেমভাবে করছে। সো আমি এটা মার্ক করে দিলাম, HTML 5 এবং HTML 4 এর মধ্যেও কিছু এক্সট্রা কোডও আছে। আমি এখন এই তিনটা মূলত বেশি এফেক্টিভ, কারণ এই তিনটার সর্বোচ্চ ব্যবহার হয় কোন একটা ওয়েব পেজ অথবা ওয়েব সেকশনে, আমাদের এই তিনটা কোড HTML এ বেশিরভাগ ব্যবহার হয়। সো এগুলো আগে দেখিয়ে নিয়েছি, এগুলো তিনটা ভার্সানই আমরা, দুটো ভার্সানই আমরা দেখেছি, HTML 4 এবং HTML 5। এখন যা যে কোডগুলো দেখবো এগুলো জাস্ট HTML 4 এ কোনটা আছে এবং HTML 5 এর নতুন কী এসেছে এটা দেখবো, কারণ এই এইভাবে করে এমন এই তিনটা কোড ছাড়া মূলত আমাদের HTML 4ও কাজ করছে, 4 ভার্সনটাও রেখে দিয়েছে, HTML 5 এসে নতুন ভার্সনটা এসেছে ওটাও কাজ করছে, এমন খুব কমই আছে। সেই জন্য কারণ HTML 4 এর যে কোডগুলো কাজ করতে এগুলো HTML 5 এসে বন্ধ হয়ে গেছে, HTML 5 এ যে কোডগুলো আছে সেগুলো HTML 4 এ গিয়ে কাজ করছে না, শুধুমাত্র এই কয়েকটা কোড ছাড়া। সো এখন দেখবো আমরা কোন একটা বিষয়কে মার্ক করা, যেমন কোন একটা আমরা যখন কোন একটা বই পড়ি, এর মূল একটা লাইন, ফোকাস ফোকাসিং একটা লাইন বা কোনো গুরুত্বপূর্ণ একটা লাইনকে আমরা মার্ক করে রাখি কালারিং পেন দিয়ে, ঠিক আছে, মার্কার পেন দিয়ে অথবা কালারিং পেন দিয়ে আমরা মার্ক করে রাখি, সেভাবে HTML মার্ক করে রাখা যায়। যেমন আমি যদি লিখি দিস ইজ এ প্যারাগ্রাফ, দেন এই জিনিসটাকে আমি যদি মার্ক করে রাখতে চাই, দেন আমাদেরকে লিখতে হবে মার্ক ট্যাগ, মার্ক শুরু, মার্ক শেষ। এখন যদি আমরা রিলোড করি, দেখুন সরি রিলোড দিলাম, এই যে দেখুন আমরা কালারিং পেন দিয়ে কোনো একটাকে, হাইলাইটেড পেন দিয়ে যে লেখাটাকে আমরা বা কোনো একটা লাইনকে আমরা হাইলাইট করি, সেই জিনিসটা আমরা HTML করতে পারবো এভাবে হাইলাইটেড মার্ক দিয়ে। দেন আমরা যদি চাই যে কোডটাকে আমি কপি করে রাখি বারবার লেখা থাকে, সো এরপরে আমরা দেখব কোন একটা বিষয় নর্মাল টেক্সট যদি লিখি, ধরেন নর্মাল টেক্সট লিখলাম, নর্মাল টেক্সট লিখলে আগেও দেখেছি কীভাবে হবে, এভাবেই হবে, কিন্তু জাস্ট আমি দেখার সাথে আবার দিচ্ছি। এই যে দেখুন নর্মাল টেক্সট, এটা হচ্ছে নর্মাল টেক্সট, এটাও একটা নর্মাল টেক্সট, কিন্তু আমি চাইছি কোন এইটার ফর্ম, এটার সাইজটা একটু ছোট হবে, কারণ এই কোনো একটা কোনো সাইজ এর চেয়ে ছোট কিন্তু নয়, প্যারাগ্রাফ বলেন বা অন্যভাবেই বলেন, যে এইগুলো সবগুলো সাইজ কিন্তু লেখার একই রয়ে গেছে ডিফল্ট সাইজ, ঠিক আছে, কিন্তু এই যে শুধু হেডিংয়ের ক্ষেত্রে
একটু ডিফারেন্স। সো আমি চাইছি এটা নর্মাল টেক্সট থেকেও ছোট হবে। সো নর্মাল টেক্সট থেকেও ছোট হওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কি, এটা লিখতে হবে আমাদেরকে স্মল ট্যাগ, স্মল ট্যাগ, স্মল ট্যাগ লিখলে এখন যদি আমরা রিলোড দিই, দেখুন নর্মাল টেক্সট থেকেও কিন্তু ছোট হয়ে গেছে। এটা মার্ক করলে বোঝা যাচ্ছে, দেখুন এটা এটার সাইজটা দেখুন, নীল কালার অংশটার একটু যদি করে জুম দেই, দেখুন নীল কালারের সাইজটা দেখুন, আর এখানটায় টেক্সটের নীল কালার মার্কের সাইজটা দেখুন, দেখতে পাচ্ছেন এখান থেকে ভেঙে নিচে নেমে গেছে, এখানে ভেঙে একটু উপরে উঠে গেছে। এটাই হচ্ছে স্মল ট্যাগের কাজ। ওকে, দেন এখন আমরা দেখব ডিলে ট্যাগ। মনে করুন কোনো একটা লেখা আমাদেরকে লিখতে হবে, লেখাটা আগে লিখেছি কিন্তু এর নতুন কোনো আইটেম বা কোনো ওয়ার্ড আসাতে সেই লেখাটার পরিবর্তে ওখানে শো হবে, কিন্তু শো হবে ঠিক, কিন্তু পুরনো যে ওয়ার্ডটা সেখানে লেখা ছিল সেটাও এখানে থাকতে হবে। সো এখন ইউজারকে যে বোঝাতে হবে, ইউজারকে যদি আমরা বোঝাতে চাই যে এই জিনিসটা আমাদের এখন এটার পরিবর্তে এটা এসেছে, সো এটাও কিন্তু থাকতে হবে। যেমন আমরা যদি কোনো ই কমার্স সেকশনে দেখতে পাই, কোনো ই কমার্স ওয়েবসাইটে যদি আমরা যাই, দেখবেন কোনো একটা অফারিং অফার চলছে এমন কোনো প্রোডাক্টের পুরনো প্রাইসটাও থাকে যেটা বাড়তি ছিল, দেন আর সেটার পাশে নতুন একটা প্রাইস থাকে, কিন্তু ওই পুরোনো প্রাইসটাকে সেটা যে অফ হয়ে রয়েছে সেটা কীভাবে বোঝে, সেটা একটা দাগ টেনে দেয় সেই লেখাটার উপর। সো আমরা এসটিএমএলও এসটিএমএলের মাধ্যমেও এটা করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে লিখতে হবে, ধরুন আমি লিখলাম কোনো একটা প্রোডাক্টের দাম ছিল $25, এখন সেটা পরিবর্তিত হয়ে গেছে কত, $20। তাহলে এই যে অফার আছে, এই অফারের প্রাইসটা, অফার প্রাইসটা যে এটা যে এই বর্তমানে যে এই প্রাইসটা চলছে সেটা ঠিক থাকবে, আমি এই প্রাইসটাকে কেটে দিতে হবে যাতে পুরানো প্রাইসটা কেটে দিতে হয়, কেটে দেওয়া যায়, বোঝা যায় কোনো ইউজার বা ক্লায়েন্ট বুঝতে পারে এটা পুরানো দাম ছিল নতুন দাম এটা। সেটার জন্য আমাদেরকে লিখতে হবে DEL, ডেল টেক, ডেল হচ্ছে ডিলে টেক। এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে জিনিসটা তার উপর একটা লাইন চলে গেছে যাতে আমরা কেটে দিচ্ছি, এভাবে বোঝা যায়। আমি যদি একটু জুম দিই তাহলে দেখতে পাবো, দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি বোধহয় এগুলোর এটার মিনিংটা বলে নিই, এটার মিনিং হচ্ছে এম্পারসাইজড, এটা হচ্ছে এম্পারসাইজ ট্যাগ, আর এটা হচ্ছে ইনক্লুডিং ট্যাগ, ইনক্লুডিং বলা হয় বা INS দিয়েও হয় আপনার, হ্যাঁ INS দিয়ে ইনক্লুড হবে না, এই INSটা হচ্ছে আমার ইনসার্টেড, ইনসার্টেড মিন্ট আন্ডারলাইন করা ট্যাগটা, ইনসার্টেড ট্যাগ, ইনসার্টেড ট্যাগ, এটা হচ্ছে এম্পারসাইজ ট্যাগ। ওকে, দেন আমি এটা DEL দিলাম, এটা হচ্ছে ডিলেট ট্যাগ, ডিলেট বলতে পারেন অথবা ডিলেটেড ট্যাগ বলতে পারেন, যে ডিলেট ট্যাগের রুলস আমরা এখানে এখন দেখেছি। এখন দেখব আমাদের, মনে করুন আমি একটা বীজগণিতের সূত্র লিখব, হ্যাঁ বীজগণিতের সূত্র আমরা কীভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দিব আমরা এক্স প্লাস ওয়াই সরি হোল স্কোয়ার। তো এটা যদি আমরা এখন ব্রাউজারে দেখি, দেখবেন আমরা যেভাবে লিখেছি সেভাবেই চলে আসছে। ওকে, স্যার ওইটা ছোটো হাতে দিয়ে দিয়েছি, এটা বড় হাতে দিতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম। হ্যাঁ দেখুন, এখন এটা কি আমাদের বীজগণিতের সূত্র হয়েছে, হয়নি, কারণ বীজগণিতের সূত্র পাওয়ারটা উপরে থাকবে, একটা ছোটো আকৃতিতে থাকবে, ঠিক আছে। কিন্তু এখন যদি আমরা স্মল ট্যাগটা ইউজ করি, সেহেতু স্মল হচ্ছে, ঠিক আছে, ছোটো হয়েছে নর্মাল ট্যাক্স থেকে, কিন্তু সেহেতু উপরে উঠছে না। সো এটাকে যদি টু দি পাওয়ার হিসেবে আমরা ডিক্লেয়ার করতে চাই, সো আমাদেরকে দেখ ইউজ করতে হবে সুপ নামে একটা কোড রয়েছে, সুপ SUP, সুপ, সুপ শুরু যে ওয়ার্ডটাকে আমরা ছোট করে উপরে তুলতে চাচ্ছি সেটাকে, সেটার সেটাকে আমাদের সুপটাকের ভেতরে লিখতে হবে। সুপটাকের ভেতরে লিখলে কী হবে, সুপটাকের ভেতরে লিখলে আমাদের ওই ওয়ার্ডটা টু দি পাওয়ার হিসেবে আঁকাইতে হবে। এই সুপের
ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে আমাদের সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট এখানে কিন্তু দুটো শব্দ, একটা হচ্ছে সুপার আর একটা হচ্ছে স্ক্রিপ্ট। এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ, যেহেতু এটা উপরে উঠবে। আমি এটা মূলত আমি নিজের মাথায় সেট করেছি এই জিনিসটাকে সুপারম্যান হিসেবে। সুপারম্যান যেহেতু উপরে ওড়ে সেজন্য এটা স্ক্রিপ্টটা আসছে সুপার থেকে, সুপারটা আসছে সুপারম্যান থেকে, যেহেতু সে উপরেই ওড়ে, নিচে থাকে না সবসময়। সো আপনারা আপনাদের মনের মতো করে যেটা দিয়ে আপনি ইজিলি মনে রাখতে পারবেন এই জিনিসটা কী জিনিস, স্যুটটা কী, সেটা আপনি আপনার মতো করেই ইউজ করে নিতে পারেন। হ্যাঁ, এখন যদি আমি আমার ব্রাউজার আবার রিলোড দেই, এই যে দেখুন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার, দেখতে পাচ্ছেন? দেখুন সাইজ কিন্তু সমান নয়, এটার সাইজ এবং এটার সাইজ কিন্তু একইভাবে নাই। এছাড়া আপনি চাইলে এর ভেতর আবার স্মল ট্যাগ ইউজ করতে পারেন যদি আরও ছোট করতে হয়, অথবা আপনি চাইলে স্টাইল শিটের মাধ্যমে এটার সাইজ কালার এগুলো চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ওকে, দেন এখন দেখব আমরা আর একটা ট্যাগ, সেটা হচ্ছে আমাদের মনে করুন আমি অক্সিজেনের ফর্মুলা লিখলাম ও টু, অক্সিজেন হচ্ছে ও টু। এখন এই যে এটা যে আমি লিখলাম, এটা কি আমাদের অক্সিজেনের ফর্মুলা হয়েছে? হয়নি, কারণ এটা যেমন স্কোয়ার হওয়ার জন্য তাকে উপরে উঠতে হবে, এটা পানির ফর্মুলাটার জন্য এই টুটাকে নিচে, এটা উপরে উঠেছে এটা নিচে আসতে হবে। সো সে কারণে এটার সামনে আর স্যুপ লিখলে হবে না, এসইউপি ট্যাগ লিখলে হবে, এখানে লিখতে হবে সাব সাব। ওকে, সরি, এটা হলো সাব ট্যাগ। আমি যদি এখন রিলোড দিই, এই যে একটু নিচে নেমে গেছে, খেয়াল করেছেন? সো এই সাবের অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, 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 সাবস্ক্রিপ্ট ট্যাগ। ওকে, সাবস্ক্রিপ্ট ট্যাগ। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে এই ট্যাগগুলোর ভিতর, আমাদের আজকের লেসনে আমরা এই ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে জেনেছি, এই ট্যাগগুলোর ভিতর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপে আমাদেরকে কমেন্ট করুন অথবা গ্রুপে পোস্ট করুন, লার্ন হান্টার গ্রুপে, অথবা আপনারা পেজও পোস্ট করতে পারেন আপনাদের সুবিধাটা লিখে। সো আশা করছি আপনারা লার্ন হান্টার গ্রুপে আপনাদের সমস্যা থাকলে পোস্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।